দ্রুতি কোনো বস্তু 30 সেকেন্ডে, যদি 60 মিটার, তুই ধরলাম যে এটা একটা বস্তু এবং এই বস্তুটি ধরলাম যে গতি হচ্ছে তার 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে এটা যদি 60 মিটার পথ যদি এটা অতিক্রম করে, তাহলে এই বস্তুটি যদি 60 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারটা কত হবে? সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার হবে তাহলে 60/30, তাহলে ভাগ করলে কত হবে? তাহলে এটা 30 সেকেন্ড আর এটা হচ্ছে কি মিটার। সো 30 দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 1 সমান কী হবে? এত সমান কত? 2 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই অবস্থায় বলতে পারি যে এই বস্তুটি দ্রুতি হবে কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি বলতে কোনো বস্তু কত দ্রুত চলছে, এই বস্তুটি কত দ্রুত ছুটছে বা চলছে তা বোঝায়। একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সাধারণত দ্রুতি বলে। তাহলে আমরা বুঝতে পারছি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকেই কী বলা হয়? দ্রুতি বলা হয়। দ্রুতি একটি স্কেলার রাশি এবং এবং এর মাত্রা হচ্ছে মাত্রা দ্রুতির মাত্রা হচ্ছে ভি ইকুয়াল টু কত হবে? L T inverse 1। তাহলে এর একক এবং একক হচ্ছে একক দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড অর MS inverse 1। আমরা সাধারণত ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় এই বেগ বা দ্রুতিকে কিলোমিটার ঘন্টা আমরা এরকমও লিখি যে কিলোমিটার আওয়ার বা কিলোমিটার ঘন্টা, কিলোমিটার পার আওয়ার অথবা কিলোমিটার অর্থাৎ KM inverse 1, এরকম এই এককও প্রকাশ করা হয়। তাহলে গড় দ্রুতিটা কি? বস্তু যদি সুষমভাবে যদি এই বস্তুটি চলতেছে এখানে এই রাস্তা দিয়ে চলছে এবং সুষম গতিতে যদি না চলে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? অর্থাৎ বস্তু যদি সুষম গতিতে না চলে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে যে সময় দ্বারা এটা সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে দূরত্ব সে অতিক্রম করে, গড়ে প্রতি একক সময়ে যে গুরুত্ব অতিক্রম করে বা যে দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলা হয়। আমরা জানি যে গড় দ্রুতি সমান তো দূরত্ব ভাই সময়, অর্থাৎ মোট সময়। তাহলে আমরা এটাকে কী বলি যে গড় দ্রুতি যদি আমরা প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে গড় দ্রুতি সমান কত হবে? মোট দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি এবং সময় হচ্ছে টি। অর্থাৎ এখানে আমরা এখানে লিখতে পারি এখানে গড় দ্রুতি এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি এবং মোট সময় হচ্ছে কত টি। তো এইভাবে এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি একটা অঙ্ক যদি আমরা যদি একজন দৌড়বিদ 9.8 সেকেন্ডে এই সময়ে 100 মিটার দূরত্ব অতিক্রম করল, তাহলে তার গড় দ্রুতি কত হবে? তাহলে আমরা জানি যে দেওয়া আছে কত মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত? ডি 100 মিটার এবং মোট সময় হচ্ছে টি সমান কত?
9.8 সেকেন্ড, তাহলে গড় দ্রুতি কত? তাহলে গড় দ্রুতি সমান অনুযায়ী, তাহলে আমরা জানি সুতরাং গড় দ্রুতি সমান কত হবে? ডি বাই টি। তাহলে এবার ডি সমান কত? হান্ড্রেডস মিটার, এবং টি হচ্ছে কত? 9.8 সেকেন্ড। তাহলে এটা ভাগ করে দিলে কত হবে? এটাকে আমরা ক্যালকুলেটার ইউজ করে 10.2 এম এস ইনভার্স 1, তাহলে অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে 10.2 এম এস ইনভার্স 1, সুষম দ্রুতি। সুষম দ্রুতি, কোনো বস্তু যদি সর্বদা সমান সময়ে, অর্থাৎ কি হবে, সর্বদা সমান সময়ে, এই বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব যদি সে যদি অতিক্রম করে, তাহলে কি কি সমান দূরত্ব যদি সে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে কি বলা হয়? সুষম দ্রুতি বলা হয়। অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব যদি সেও যদি অতিক্রম করে, তাহলে কি হবে, সেটাকে কি বলা হয়? সুষম দ্রুতি বলা হয়। আবার আরেকটা দ্রুতি আছে, যেমন তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা কি? তাহলে কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তে অতি অল্প সময়ে ব্যবধানে, কোনো গতিশীল বস্তু, এখানে আমি একটা বস্তুকে দিলাম, এই গতিশীল বস্তুটি কোনো এক সময় বস্তু যে কোনো মুহূর্তে অতি অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, তাহলে সে যতটুকু দূরত্ব সে অতিক্রম করলো, যতটুকু দূরত্ব সে বস্তুটি অতিক্রম করলো, এবং ওই দূরত্বটাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই, এবং যে দ্রুতি পাওয়া যাবে তাকেই কি বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তাহলে কী দিয়ে ভাগ করতে হবে? আমাদেরকে সময় দিয়ে ভাগ করতে হবে। মোট হচ্ছে কি? দূরত্ব। তাহলে দূরত্বকে কি সময় দিয়ে ভাগ করে দিলে তখন আমরা তাৎক্ষণিক দ্রুতি পাবো। তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি সমান লিখতে পারি তাৎক্ষণিক দ্রুতি সমান কী হবে? মোট দূরত্ব, অর্থাৎ দূরত্বকে কী দিয়ে ভাগ করতে হবে? আমাদেরকে সময় দিয়ে ভাগ করে দিতে হবে। তাৎক্ষণিক দ্রুতি সমান এই, অর্থাৎ দূরত্ব ভাই সময়। তখন এটাকে আমরা কি বলি? যে তাৎক্ষণিক দ্রুতি বলতে পারি। দ্রুতি শুধুমাত্র, আমরা জানি যে দ্রুতি শুধুমাত্র বস্তুর অবস্থান পরিবর্তনের হার নির্দেশ করে। তাহলে দ্রুতি কী করতে পারে? শুধু অবস্থান পরিবর্তনের হার, অবস্থান পরিবর্তনের হার নির্দেশ করে। তাহলে দ্রুতি শুধুমাত্র অবস্থান পরিবর্তনের হার, বস্তুর অবস্থান পরিবর্তনের হার নির্দেশ করে, কিন্তু বস্তুর অবস্থানের পরিবর্তনের কোন দিকে ঘটছে, কিন্তু অবস্থান পরিবর্তনটা কোন দিকে ঘটছে, অর্থাৎ কোন দিকে ঘটে সেটা কিন্তু, কোন দিকে ঘটছে বা ঘটে সেটা কিন্তু সে নির্দেশ করতে পারে না। সুতরাং সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। যেমন অনুরূপভাবে আমি বলতে পারি, কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। অতএব আমরা জানি যে বেগ সমান, আমরা জানি অতএব বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে আমরা যদি প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? ভি ইকুয়াল টু কত হবে? ডি বাই টি। তাহলে এখানে ভি হচ্ছে কি? ব্যাক। এখানে ভি ব্যাক, তাহলে ডি কি? তাহলে ডি হচ্ছে সরণ, এবং টি হচ্ছে মোট সময়। তাহলে কি টি হচ্ছে কি? মোট সময়। সুতরাং এটা, অর্থাৎ ব্যাগের মান বা দিকের পরিবর্তন হয়, অর্থাৎ ব্যাগের মান বা দিক, এই উইয়ের পরিবর্তন হয়, অর্থাৎ উইয়ের পরিবর্তন হয়, ব্যাগের পরিমাপের একক হচ্ছে কি? মিটার। আমরা জানি কি ব্যাগের পরিমাপ হচ্ছে মিটার পার সেকেন্ড, অথবা এটাকে বলা হয় যে এম এস ইনভার্স ওয়ান। আবার আমরা দেখতে পাই অনেক সময় যে ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় ব্যাগ বা দ্রুতিকে কিলোমিটার, সাধারণত ব্যাগ বা দুটিকে কি বলা হয়? যে কিলোমিটার পার ঘন্টা এই হিসাবে, অথবা আমরা দেখি যে কি যে কে এম পার এইচ, অথবা এইভাবে লেখা যায় বা কে এম
এইচ ইনভার্স ওয়ান এই এককে প্রকাশ করা। তাহলে এবার আমরা যদি বলি যে গড বেগটা কি, তাহলে গড বেগ, তাহলে আমরা বেগ পড়লাম, গড বেগ কি? গড বেগ হচ্ছে কোনো একটি বস্তুর আদি অবস্থান। তাহলে এই একটা বস্তু, এই বস্তুটি যখন ছুটছে, তাহলে এ আদি অবস্থান এবং শেষ অবস্থানের এবং তার শেষ অবস্থানের, এই বস্তুর আদি অবস্থান এবং এই যে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ, অর্থাৎ এই সরণকে কি দ্বারা, মোট সময় দ্বারা ভাগ করে দিলেই গড বেগ পাওয়া যায়। আমরা জানি যে গড বেগ ইকুয়াল টু, এই গড ব্যাক ইকুয়াল টু মোট সরণ, তাহলে কী হবে, মোট সরণ বাই কী হবে, মোট সময়, কী দ্বারা, মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করে দিলেই তখন আমরা কি গড ব্যাক পেতে পারি। আমরা প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি যে গড ব্যাক, গড ব্যাক ইকুয়াল টু কী হবে, ডি বাই টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এই যে ভি, এই যে গড ব্যাক, এই গড ব্যাক এটাকে কী বলা হয়, গড ব্যাক, গড ব্যাক, আর ডি ইকুয়াল টু হচ্ছে মোট সরণ, ডি ইকুয়াল টু কী হবে, মোট সরণ, ডি ইকুয়াল টু মোট সরণ, এবং টি ইকুয়াল টু হচ্ছে কি, মোট সময়, মোট সময়। তাহলে মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করে দিলে এই আমরা কি পেতে পারি, গড ব্যাক পেতে পারি। আমরা কিন্তু এটার সাথে আরেকটা পরিচিতি, যেমন আমরা সুষম ব্যাক, তাহলে সুষম ব্যাক হলো যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয়। এই গতিশীল এই বস্তুটি যখন এইটা ব্যাগের মানটা কীভাবে হবে, সময়ের সাথে, সময়ের সাথে ব্যাগের মান এবং দিক, তাহলে এটা কী কী হবে, মান এবং কি এবং দিক উভয়ের কী হবে, দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাহলে তাকে সেই বস্তুর ব্যাগকে কী বলা হয়, সুষম ব্যাগ বলা হয়। এবং আরেকটা ব্যাগ আছে যেমন তাৎক্ষণিক ব্যাগ, তাৎক্ষণিক, তাৎক্ষণিক ব্যাগ, তাহলে তাৎক্ষণিক ব্যাগটা হচ্ছে গতিশীল কোনো বস্তু, এই যেমন এটা, যেমন এই গতিশীল কোনো বস্তু, কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে নির্দিষ্ট দিকে সরণ, তাহলে এই গতিশীল এই বস্তুটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে নির্দিষ্ট দিকে তার সরণ হচ্ছে, এই নির্দিষ্ট দিকে সরণ এবং ওই সময় ব্যবধানে, এখানে এই যে সময়, এই সময় ব্যবধানে ওই মুহূর্তের বস্তুটির যে ব্যাগ, এটাকে তাৎক্ষণিক ব্যাগ বলা হয়। আবার আমরা দেখেছি অসম ব্যাগ, তাহলে অসম ব্যাগ, অসম ব্যাগটা কী, তাহলে অসম ব্যাগ হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে সময়ের সাথে সাথে সরণের মান অথবা দিক বা উভয় পরিবর্তন হয়। আমরা এখানে এই গতিশীল বস্তুটি এই যে এমনভাবে চলতে থাকে যে, যে এমনভাবে চলতে থাকে যে সময়ের সাথে সরণের মান অথবা দিক, এখানে এই যে যদি ঠিক এইভাবে যদি আবার পরিবর্তন হয় অথবা দিক অথবা মান অথবা উভয় পরিবর্তিত হতে পারে, তখন বস্তুর ওই সরণের হারকে কী বলা হয়, অসম ব্যাগ বলা হয়। তখন বস্তুটি এখানে চলে আসবে, তখন তাকে কী বলা হয়, অর্থাৎ এটা একটা দিক থাকবে, হয়তো পূর্ব দিকে না হলে পশ্চিম দিকে দিক থাকবে, এবং কি দিক এবং মান উভয়ই থাকবে এবং উভয়ই পরিবর্তিত হবে, তখন বস্তুর ওই সরণের হারকে কী বলা হয়, অসম ব্যাগ বলা। আমরা দেখতে পাই সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে, সমদ্রুতি হতেই, হতেই হবে, কিন্তু হতে হবে, কিন্তু সমদ্রুতি হলে সমবেগ নাও হতে পারে, কিন্তু এটা ছাড়া কী হয়, কিন্তু সমদ্রুতি যদি হয়, কিন্তু সমদ্রুতি হলে সমবেগ নাও হতে, নাও হতে পারে। তাহলে আমরা কিন্তু জানি যে ব্যাক একটি ভেক্টর রাশি, তাহলে এটার কী আছে, একটা দিক মান, এর মান এবং দিক উভয়ই আছে, তাহলে এই বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করলো এবং এইটা নির্দিষ্ট পথে গিয়ে এই, এটা মান দিক, অর্থাৎ যেমন এটা আমি যদি বলি পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিক, তাহলে এটা মান এবং দিক এর উভয়ই আছে, কিন্তু দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, তাহলে এর শুধু মান রয়েছে, সমবেগ হলে ব্যাগের মান এবং দিক অপরিবর্তিত থাকে, কিন্তু সমদ্রুতি হলে শুধু মান অপরিবর্তিত থাকে। যেমন এখানে আরেকটা চিত্র আমি অঙ্কন করতে চাই, যেমন এই যে সময়, যেমন এটা আমি যদি বলি যে এটা সময় এবং টি এটা, তাহলে এটা ব্যাক, তাহলে এটা হচ্ছে কি, আমি বললাম যে ব্যাক, এটা ব্যাক, এটা হচ্ছে ভি,
তাহলে আমরা দেখতে পাই যে এই নির্দিষ্ট আমরা এই নির্দিষ্ট যদি এটাকে যদি আমরা যদি x ধরি এটা o এবং এটাকে যদি y ধরি তাহলে কি হয় এই ঠিক এই জায়গায় আমরা এখানে এটাকে ধরলাম যে কি c এটা c এবং এই ব্যাক সমভাবে b তাহলে এখানে এটা কি b তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমদ্রুতি হলে অর্থাৎ কি সমবেগ হলে ব্যাগের মান ও দিক উভয় অপরিবর্তিত থাকে এখানে ব্যাগের মান এবং দিক উভয় অপরিবর্তিত আছে কিন্তু সমদ্রুতি হলে শুধু মান অপরিবর্তিত থাকে দিক পরিবর্তন হতেও পারে বা হতে পারে তাই সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে কিন্তু সমদ্রুতি হলে সমবেগ হতে পারে যদি দিক অপরিবর্তিত থাকে কিন্তু সমদ্রুতি হওয়া সত্ত্বেও দিক পরিবর্তিত হলে সমবেগ হবে না যেমন আবার কোন কোন সময় দেখি যে কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো এরকম অনেক সময় প্রশ্ন আমরা দেখি কোন একটি বস্তু আমরা যদি বলি যে কি কোনো একটি বস্তু বিন্দু থেকে যাত্রা শুরু করার জন্য এই বস্তুটি যাত্রা যদি বিন্দু থেকে শুরু করে এবং এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং একই বিন্দুতে সে এসে এখানে আবার একই বিন্দুতে সে ফিরে আসলো তাহলে কিন্তু তার স্মরণ শূন্য হবে কারণ আমরা জানি যে গড ব্যাক ইকুয়াল টু আমরা জানি যে গড ব্যাক ইকুয়াল টু হচ্ছে মোট স্মরণ বাই মোট সময় তাহলে এক্ষেত্রে যেহেতু মোট স্মরণ হচ্ছে কি শূন্য যেহেতু মোট স্মরণ শূন্য তাই গড ব্যাকও কি হবে শূন্য হবে আবার কিন্তু যদি গড় দ্রুতি হয় তখন কি হবে গড় দ্রুতি সমান আমরা জানি মোট অতিক্রান্ত সময় বাই মোট সময় তাহলে এক্ষেত্রে কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না অর্থাৎ এই যে মোট অতিক্রান্ত যে দূরত্ব এটা সময় না এটা ধরছে দূরত্ব এই মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু কি হবে না শূন্য হয় না তাই গড় দ্রুতি শূন্য হয় না আবার যদি আমরা এরকমও যদি বলি যে ব্যাগ একটি যেহেতু ভেক্টর রাশি আমরা জানি যে কি ব্যাগ একটি ভেক্টর রাশি তাই এর ঋণাত্মক অঙ্কন করছি এই জায়গায় আমি একটা চিত্র অঙ্কন করি যেমন এখান থেকে এই আমি ধরলাম যে এটা এ এবং এটা এটা বি তাহলে এখান থেকে সি এটাকে সি ধরলাম এবং ধরলাম এটা ডি তাহলে ধরলাম এটা 10 মিটার আমি এখানে ধরলাম 10 মিটার তাহলে এটা 25 মিটার এটা ধরলাম 12 মিটার এবং এটা হচ্ছে 35 মিটার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাগ যেহেতু ভেক্টর রাশি বিদায় এটি ঋণাত্মক বা ধনাত্মক উভয় হতে পারে ফলে নির্দিষ্ট সময় ব্যবধানে গড় বেগ শূন্য হতে পারে কিন্তু দ্রুতি একটি অঋণাত্মক রাশি হওয়ায় এটি নির্দিষ্ট দিকে পরিসরের বস্তুটি স্থির অবস্থা না থাকলে এর মান কখনোই শূন্য হতে পারে না তাই যে ক্ষেত্রে একটি বস্তুর গড় বেগ শূন্য হয় সেক্ষেত্রে তার গড় দ্রুতি শূন্য নাও হতে পারে যেটা আমরা এখানে প্রমাণ করেছি তাহলে উপরের চিত্রটা আমরা একটু দেখেছি যে এ বি সি ডি এবং এ এই এই পথে বস্তুটির লব্ধি সর্দি যে স্মরণ শূন্য হওয়ায় শূন্য এর গড় দ্রুতি শূন্য হয় তাহলে আমি আবার বলছি যে এ বি সি ডি এবং এ এই পথে বস্তুটির লব্ধি স্মরণ শূন্য হওয়ায় যেহেতু এখানে স্মরণ শূন্য হওয়ায় এর গড় দ্রুতি কিন্তু শূন্য নয় এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সব বায়ুতে শব্দের ব্যাগ একটি সুষম ব্যাগ তাহলে বায়ুতে শব্দের ব্যাগ একটি সুষম ব্যাগ যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু ওই বস্তুর ব্যাগকে সুষম ব্যাগ বা সমব্যাগ বলে আমরা এটা আগে পড়েছি একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন শব্দ তরঙ্গ একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন শব্দ তরঙ্গ
যখন শব্দ তরঙ্গ নির্দিষ্ট দিকে যখন কি সব সময় সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা নির্দিষ্ট দিকে এবং সব সময় সমান সময়ে সমান পথ একই পথ অতিক্রম এটা কিন্তু করবে, আমরা এটা জানি। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সাধারণত কী হয়, শব্দের বেগ কত হবে, শব্দের বেগ, তাহলে বায়ুতে সাধারণত এটা বায়ুতে শব্দের বেগ হচ্ছে কত, 332 ms inverse 1। অর্থাৎ শব্দ কোনো নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে, অর্থাৎ এটা কি হবে এক সেকেন্ডে, বায়ুতে শব্দের বেগ কত 1 সেকেন্ডে, এক সেকেন্ডে কত 332 ms inverse 1, এত মিটার দূরত্ব অতিক্রম করে। এবং দ্বিতীয় সেকেন্ডে আমরা ঠিক একইভাবে দ্বিতীয় সেকেন্ডে তখন আমরা দেখতে পাই যে এটা কতটুকু 332 মিটার, ঠিক একইভাবে। এবং 3 সেকেন্ডে একইভাবে প্রতি সেকেন্ডে এইভাবে সেকেন্ডে 332 মিটার, এইরকম করে চলতে থাকে এভাবে। অর্থাৎ এখানে শব্দের বেগের মান এবং দিক সবগুলি কিন্তু একই দিকে, যদি একই দিকে যদি থাকে ওই জন্য শব্দের বেগ কী হবে 332, অর্থাৎ 332 ms inverse 1, এটাই হলো কি সুষম বেগ বা সুষম বেগ। এখন প্রশ্ন হতে পারে পৃথিবীর বেগ কি সুষম বেগ নয়, না, কারণ পৃথিবী ঘূর্ণনকালে পৃথিবী যখন সূর্যের চারপাশে যখন পৃথিবী যখন পরিভ্রমণ করে, এখানে আমরা যদি দেখি এটা সূর্য এবং এই সূর্যের চারপাশে এখানে এই পৃথিবী গ্রহ, এইটা পৃথিবী সবুজ পৃথিবী, পৃথিবী যখন তার নিজের কক্ষপথে যখন পরিভ্রমণ করে তখন আমরা দেখতে পাই যে কি করে, হ্যাঁ, কারণ পৃথিবীর ঘূর্ণনকালে বেগের মান অপরিবর্তিত থাকলেও এটা কিন্তু পৃথিবী কিন্তু তার নিজের কক্ষপথে কি 328 দিন পর পরেই সে নিজে কি করে, সে নিজেও কি করে নিজের কক্ষপথে, অত 24 ঘন্টা নিজে একবার ঘুরে আসে। তাই পৃথিবীর ঘূর্ণনকালে বেগের মান অপরিবর্তিত থাকলেও দিকের পরিবর্তন ঘটে, দিকের পরিবর্তন ঘটে, তাই পৃথিবীর বেগ সুষম বেগ নয়। কারণটা কি আমরা বলছি যে পৃথিবীর ঘূর্ণনকালে বেগের মান অপরিবর্তিত থাকলেও বেগ একই বেগে চললো কিন্তু দিকের মানের পরিবর্তন ঘটে, কারণ এটা যেহেতু এটা উপবৃত্তিকার পথে এই পৃথিবী পরিভ্রমণ করে, তাই পৃথিবীর বেগ সুষম বেগ নয়। উল্লেখ্য পৃথিবীর ঘূর্ণনমূলক অর্থাৎ ঘূর্ণনমূলক সুষম গতির একটি উদাহরণ, তার মানে সুষম গতিটা দ্রুতিটা কি, এটা হচ্ছে সুষম দ্রুতি, তাহলে পৃথিবীটা হচ্ছে কি পৃথিবীর গতিটা হচ্ছে সুষম দ্রুতির উদাহরণ। তাহলে সুষম দ্রুতিটা কি, কোনো বস্তু যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর ওই দ্রুতিকে কি বলা হয়, সুষম দ্রুতি বলা হয়। অর্থাৎ এই পৃথিবী এই গ্রহটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যেহেতু পৃথিবী সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে ওই জন্য ওই পৃথিবীর ওই দ্রুতিকে কী বলা হয়, সুষম দ্রুতি বলা হয়। তাহলে একইভাবে একটি বস্তু যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর ওই দ্রুতিকে কী বলা হয়, সুষম দ্রুতি বলে।